আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে রয়েছে রবিন ভাই। কে রবিন ভাই? কোথা থেকে এলো এই রবিন ভাই? না, আমাদের আজকের রবিন ভাই কোনো রবিন হুড না, টিপিক্যাল কোনো রবিন ভাইও না। আমাদের আজকের রবিন ভাই $54 ট্যাগ মারা এই রবিন ভাই। ইয়েস, আমরা কথা বলছি কেবিআরের রবিনকে নিয়ে। সো আলি এক্সপ্রেসে এই ইয়ারফোনটির প্রাইস অ্যারাউন্ড $56 মতো। সো এই এক্সপেন্সিভ ইয়ারফোনটা একটা বেস সেন্ট্রিক ইয়ারফোন, এইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম আর আসার পর থেকে এখন পর্যন্ত এটা ধুমায়া ইউজ করছি। সো এই রবিন ভাইয়ের সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল তাই জানাবো আজকের ভিডিওতে। আমি আব্দুল্লাহ মারুফ, আপনারা দেখছেন টেক ফিউশন বাংলা। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। শুরু করি বক্স থেকে। বক্সটা মোটামুটি বেশ বড়সড়, প্রিমিয়াম একটা বক্স, অবশ্য প্রিমিয়াম হওয়ারই কথা। এই দামে যদি ইয়ারফোনের সাথে কাস্টমার একটা মূলাধারায় দেয়, কাস্টমার অবশ্যই নিতে চাইবে না। বক্সের ভেতর তিনটা কম্পার্টমেন্ট, একটাতে আইএম দুটো, একটাতে ছোট্ট একটা পাউচ এবং আরেকটাতে আদার্স অ্যাক্সেসরিজ। শুরুতে আইএম দুটি নিয়ে কথা বলি। আইএম এর বডিটা প্লাস্টিক এবং মেটালের, এর মেন বডি স্ট্রাকচার প্লাস্টিকের এবং পেছন দিকের এই কভারটা মেটালের, নজলটা মেটালের, গোল্ড প্লেটেড, অলসো এর ফিল্টারটাও মেটালের। আর এটা দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন, ব্লু এবং ব্ল্যাক। আমাদের কাছে ব্লুটা রয়েছে, যদিও বা এর কালারের অবস্থা যাচ্ছে তাই, জাস্ট 15-20 দিনের মতো হয়েছে আমি ইউজ করছি, অলরেডি কালার উপর দিক থেকে উঠে গেছে অনেকটাই। সো এই কালারটা লাস্টিং করবে না, এটা মোটামুটি শিওর। পেছনে মেটালের উপর দিকটায় রয়েছে কেবিআরের ব্র্যান্ডিং, অলসো প্লাস্টিকের এই পার্টটায় রয়েছে কেবিআর রবিন মডেল সহ লেখা। আইএমটি কেবলের সাথে কানেক্টেড হয় 2-pin কানেক্টরের মাধ্যমে। আইএমটায় ড্রাইভার হিসেবে ইউজ করা হয়েছে ডুয়াল ম্যাগনেটিক ড্রাইভার এবং তার পাশাপাশি কেবিআর কাস্টমাইজড 4টা ব্যালেন্সড আর্মেচার ইউজ করা হয়েছে। এই ব্যালেন্সড আর্মেচারগুলোই টিপিক্যাল প্রাইসের ইয়ারফোন থেকে একটু এক্সপেন্সিভ করেছে এটাকে, আর এগুলোকে মূলত মিডস এবং ট্রেবল সেকশনে কাস্টমাইজ করা হয়েছে। সো মোটামুটি যারা ট্রেবল সেন্সিটিভ তাদের জন্য এখানে গুড নিউজ। যাই হোক, এই বিষয়ে একটু পরে কথা বলছি, তার আগে চলুন এর কেবলটা একটু দেখে আসি। 4-core কপার কেবল, কেবলের কোয়ালিটি যথেষ্ট ভালো, প্রাইস হিসেবে যেমনটা হওয়া উচিত আর কি। আমাদের ইউনিটটিতে মাইক্রোফোন নেই, তবে এটিকে মাইক্রোফোন সহ পাবেন। কেবল লেন্থ 1.2 meters, বেশ লম্বা। কেবলে ইউজ করা প্লাস্টিকগুলো কিছুটা সফট, মোটামুটি 20% এর মতো ট্রান্সপারেন্ট। 3.5 mm জ্যাকটা এল শেপড, ওভারিয়ার টিউবটা বেশ নরম, কোনো রকম কমফোর্টেবল ইস্যু নেই, কানের সাথে বেশ ভালোভাবেই সেট হয়ে বসে। আর 2-pin কানেক্টরটা গোল্ড প্লেটেড। ওভারঅল সব কিছু নিয়ে কেবলটা যথেষ্ট পাতলা, আর ইউজিং এক্সপিরিয়েন্সে কোনো রকমের কমফোর্টেবলের ইস্যু ছিল না। বক্সে ব্ল্যাক এবং হোয়াইট মিলিয়ে মোট 12 এক্সট্রা ইয়ার টিপস দেওয়া রয়েছে। আমি সবগুলোই চেঞ্জ করে করে ইউজ করেছি, আমি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাইনি, মোটামুটি সবগুলো একই রকমের সাউন্ড। তবে যাদের কানের সাইজ ছোট বড় তাদের জন্য এই জিনিসটা কাজে লাগবে। কেবিআর রবিনের সাথে আমার মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স ছিল আমার এখন পর্যন্ত ইউজ করা আইএমগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। হোয়াটাই স্বাভাবিক, মোটামুটি এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। বেস দিয়ে শুরু করি, এর বেস সেকশনটা সিম্পলি আপ টু দ্য মার্ক, আর স্পেশালি আমার মতো বেস লাভারদের জন্য তো কোনো কথাই নেই। সাব বেস এবং মিড বেজের এক্সটেনশন নজর কাড়ার মতো। এর বেজে টেক্সচার রয়েছে, সাব বেজের ডিটেইলিং পিক বেশ মজবুত, মিড বেজের থাম্পিং স্ট্রেংথ যে কোনো বেস লাভারের মন কাড়তে বাধ্য। হায়ার বেস সেকশনে মোটামুটি টেক্সচার্ড একটা সাউন্ড প্রোভাইড করে, লোয়ার মিডস কিছুটা বেজি, রাশ মেল ভোকালগুলো একটু হেভি শোনায়, হাই পিচের ফিমেল ভোকালগুলো ছিল একদম ন্যাচারাল। ফিমেল ভোকালে কোনো ডিস্টরশন কিংবা স্পার্কের মতো ইস্যু খেয়াল করিনি। মিডস এর সাউন্ডটা ন্যাচারাল না, কিছুটা ওভার কাস্টমাইজড, সাউন্ডের পরিমাণ বেশি, মোটামুটি 60-65% ভলিউমেই ফুল ভলিউম রিচ করে ফেলে। আর মিডস এর এই কাস্টমাইজেশনটা আসে মূলত এর ব্যালেন্সড আর্মেচারগুলোর মাধ্যমে। এই 4টা কাস্টমাইজড ব্যালেন্সড আর্মেচার মূলত এর মিডস এবং ট্রেবল সেকশনে ইউজ করা হয়েছে। আর যারা ট্রেবল সেন্সিটিভ, একটু ওভার ট্রেবলগুলোকেই সহ্য করতে পারেন না, তাদের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। ট্রেবল সেকশনটা কিছুটা লোয়ার কাস্টমাইজড, তবে মিউজিক সেপারেশন কিংবা ইনস্ট্রুমেন্টাল সেপারেশনে কোনো রকমের ইস্যু নেই। মিডসের সাথে বা ভোকালের সাথে ট্রেবল সেকশনের সেপারেশনটা বেশ ভালোভাবে বোঝা যায়, তবে আপার ট্রেবলে হাই ভলিউমে কিছুটা স্পার্ক লক্ষ্য করা যায়। এছাড়া ওভারঅল ট্রেবল সেকশন বেশ ব্যালেন্সড, যেটা আগেও বলছিলাম এর 4টা ব্যালেন্সড আর্মেচার এর ট্রেবল সেকশনকেও কিছুটা কাস্টমাইজড করেছে। ওভারঅল একজন বেস লাভার হিসেবে আমি এর মিউজিককে 9/10 দিব। সাউন্ড সিগনেচারটা কাইন্ড অফ ভি শেপড, যদি একটু সহজভাবে বলি এর মিডস কিছুটা এক্সপোজড, বেস সেকশনটা ওভার এক্সপোজড এবং ট্রেবল কিছুটা লেস এক্সপোজড।
সো আই হোপ এর সাউন্ড সিগনেচারের ব্যাপারে আপনারা কিছুটা আইডিয়া হলেও পেয়েছেন। মিউজিকের পাশাপাশি আমি রবিন ভাইয়ের সাথে কিছুটা গেমিংও করেছিলাম, খেলেছিলাম পাবজি মোবাইল, যার এক্সপিরিয়েন্স একটা মিউজিক বেসড আইএম হিসেবে বেশ ভালো ছিল। যদিও বা লং ডিস্টেন্সের সাউন্ডগুলোকে কিছুটা থিনার লেগেছে, বাট ভলিউমটা হাই করে দিলে মোটামুটি একটা বেটার পারফরমেন্স পাওয়া যায়। আর যেহেতু ট্রাভেল সেকশনটা ব্যালেন্সড, সো মোটামুটি হাই ভলিউমে গেম খেলতে খুব একটা সমস্যা হয় না। এনিমির ফুটস্টেপের সাথে গান ফায়ারের সেপারেশন বেশ ভালো, আর ওভারঅল গেমিং ভাইব, স্টেরিও সেপারেশন, মিউজিক্যাল স্টেজ সবকিছু মিলে গেমিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি একটা বাজেট গেমিং ইয়ারফোনের মতোই মনে হয়েছে। তবে যেহেতু ট্রেবল সেকশনটা কিছুটা কাস্টমাইজড, সেজন্য দূরের গান সাউন্ডগুলো একটু লেস পিক করতে পারে, বাট ভলিউম কিছুটা বাড়িয়ে দিলে আর একটু বেটার শোনা যায়। সো এই ছিল ওভারঅল আমাদের রবিন ভাই, যেটাকে পারফরমেন্সের বিবেচনায় প্রাইসটাকে একটু কিছুটা ওভার প্রাইসড মনে হয়েছে আমার কাছে। এইটা $40 to $45 এর মাঝে হলে ওভারঅল একটা বেটার চয়েস হতে পারত। যদিও বা এই প্রাইস রেঞ্জের মার্কেট সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, বাট স্টিল এটাকে কিছুটা ওভার প্রাইসড মনে হয়েছে। তবে যারা মোটামুটি একটা ব্যালেন্সড সাউন্ডের সাথে বেস প্রিফার করেন, তারা চাইলে এই ইয়ারফোনটা দেখতে পারেন ট্রাই করে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি আমি আব্দুল্লাহ মারুফ, আসসালামু আলাইকুম।